বাড়ির ভেতর ঢুকে রাতে কেউ শৌচকর্ম করে যায় অপরাধীকে আটকাতে বাড়ির বেড়াতে বিদ্যুৎ সংযোগ আর সেই তারে জড়িয়ে মৃত্যু হল প্রতিবেশী এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে গায়েঘাটা এলাকায় বাড়ির বেড়ায় বিদ্যুৎ সংযোগ মৃত্যু হলো প্রতিবেশী বৃদ্ধার আটক অভিযুক্ত জানা গেছে রোজ রাতের অন্ধকারে বাড়ির উঠোনে শৌচক্রিয়া করে যায় অজ্ঞাত পরিচয় দুষ্কর্মকারীরা অবশেষে দুষ্কর্মকারীদের সাজা দিতেই নিজের বাড়ির বেড়াতে বিদ্যুৎ সংযোগ করে রাখতেন গৃহকর্তা বেড়াতে জড়িয়ে রাখা সেই বিদ্যুৎ পরিবাহী তারে জড়িয়েই মৃত্যু হল নিরীহ প্রতিবেশী বৃদ্ধার বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটে গাইঘাটা থানার ডুমা পঞ্চায়েতের মনমোহনপুর গ্রামে মৃতার নাম সবিতা মুদি ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ক্ষোভে ফুসছে গোটা গ্রাম ইতিমধ্যেই অভিযুক্ত গৃহকর্তা মিলন ভক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বেড়ার তারে যে জড়ানো রয়েছে সাক্ষাৎ মৃত্যু তা বুঝতেই পারেননি ওই বৃদ্ধা বেড়াতে স্টিলের তারে বিদ্যুৎ সংযোগ থাকায় হাতের ছোঁয়া লাগা মাত্রই ঘটনাস্থলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধার যদি কেউ যায় তাহলে তো মারা যাবে আর ওনারা হচ্ছে রাত্রিবেলা পরে শুনলাম যেটা রাত্রিরে প্রত্যেকদিনই দিয়ে রেখে দিত কালকে কারণে এখন পাতা বুধবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবার পরও বাড়িতে না ফেরায় মাকে খুঁজতে বেরোয় ছেলে কৃষ্ণ কিছুদূর যাবার পর লক্ষ্য করেন আঁতপোড়া অবস্থায় মায়ের মৃতদেহ অভিযুক্ত মিলন ভক্তের বাড়ির বেড়ার ধারে পড়ে রয়েছে সেখান থেকেই ওই বৃদ্ধাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খেলতে খেলতে এখানে যদি এসে পড়ে এরা যদিও যায় জেনে থাকে বাচ্চারা যদিও জানে তো এদের তো মাথায় সেটা থাকে না তাই না এরা এসে খেলতেই পারে তখন একটা বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হতেই পারে কারণ ওরা তো ছোট মানুষ তো কিছু বোঝে না একজন বয়স বয়স বড় ওনার উপর থেকে গেছে গ্রামবাসীদের বক্তব্য এই অপরাধ ক্ষমার অযোগ্য ঘটনার পর অভিযুক্তের বাড়ির অন্যান্য সদস্যরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে মৃতদেহ ময়নাতদন্ত তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সকালবেলা খাওয়া দাওয়ার পরেই ঘটনাটা ঘটে গেছে হয়তো আমরা কেউই জানি না কেউ বাড়ি ছিল না তখন থেকেই মানে মা নিখোঁজ না পেলে তারপরে গিয়ে মানে খোঁজ করতে করতে বিকেলবেলা এরকম টাইমে মার খোঁজ পাওয়া গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা